সকলকে জানাচ্ছি স্বাগতম এবং আপনাদের সকলকে জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটিতে আপনাদেরকে আমি প্রশ্ন দেব সেগুলো থাকবে 23 ডিসেম্বর এবং 24 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, টোটাল 20টি প্রশ্ন দেব। আপনাদের যাদের যে কোনো আপনাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সিলেবাসে যদি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রতিদিন একথা বলে থাকি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, প্রতিটা প্রশ্ন, প্রতিদিনের প্রশ্ন আমাদেরকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো আমি এই জন্যই আপনাদেরকে ডেইলি ওয়াইজ ক্লাস করাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন এবং স্ক্রিনে আপনারা ডিটেল দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো এক্সামের জন্য সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ যদি নোটস নিতে চান আমার কাছ থেকে, স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আর সময় নষ্ট করছি না বন্ধুরা, আজকে ক্লাসটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নিচ্ছি 23 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখুন, ভারতে কৃষক দিবস পালন করা হয় কবে? আনসারটি হচ্ছে 23শে ডিসেম্বর। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়, একথাটা মনে রাখবেন। দেখে নেব আমরা পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের, নিউ দিল্লি ইন্টারন্যাশনাল অ্যারবিট্রেশন সেন্টার এর নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন কোন বিচারপতি? নিউ দিল্লি ইন্টারন্যাশনাল অ্যারবিট্রেশন সেন্টার এর নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন কোন বিচারপতি? আনসারটি হচ্ছে হেমন্ত গুপ্ত, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। আমি খুবই তাড়াতাড়ি প্রশ্ন এবং আনসারটা বলে যাবো, কারণ 20টি প্রশ্ন, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, আপনার সুন্দর করে নোট করে নেবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, 3 নম্বর, 2022 সোশ্যাল প্রোগ্রেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? আনসারটি হচ্ছে 110, আপনাদের অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে কিন্তু নরওয়ে, ঠিক আছে? চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, একমাত্র ভারতীয় হিসাবে এম্পায়ার ম্যাগাজিনস 50 গ্রেটেস্ট অ্যাক্টরস অফ অল টাইম এজ ফিচার্স হলেন কে? আনসারটি হচ্ছে শাহরুখ খান, অপশন বি হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? আনসারটি হচ্ছে অনুষ্কা শর্মা, অপশন এ হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর। দেখে নিচ্ছি বন্ধুরা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান নেভির পঞ্চম স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনটির নাম কি? আনসারটি হচ্ছে ভাগীর, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, অস্কার 2023-এর বেস্ট সং ক্যাটাগরিতে কোন ভারতীয় সিনেমার নাটু নাটু গানটি নমিনেটেড হলো? আনসারটি হচ্ছে আপনাদের RRRRRRRRRRRRRRR, ঠিক আছে, RRRRRRRR। এই সিনেমাটি পরিচালনা করেছেন SS রাজামৌলি। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইনফ্যান্ট্রি মিউজিয়াম তৈরি করা হলো কোথায়? আনসারটি হচ্ছে ইন্দোর, অপশন সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, অটোমেটিক এনার্জি রেগুলেটরি বোর্ড এর নতুন হেড পদে নিযুক্ত হলেন কে? আনসারটি হচ্ছে দীনেশ কুমার শুক্লা, অপশন ডি সঠিক উত্তর। এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 1983 সালের 15ই নভেম্বর। চলে যাবো বন্ধুরা পরের প্রশ্নে। চলে এসেছি বন্ধুরা আপনাদের 23 ডিসেম্বরের লাস্ট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি IPL কত বিলিয়ন মার্কিন ডলার ভ্যালুয়েশন অতিক্রম করলো? আনসারটি হচ্ছে টেন বিলিয়ন ডলার, অপশন সি সঠিক উত্তর। তো বন্ধুরা, 23 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এখানে শেষ। এখন দেখবো আমরা 24 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। 24 ডিসেম্বরের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন হচ্ছে, ভারতীয় গ্রাহক দিবস পালন করা হয় কবে? আনসারটি হচ্ছে 24শে ডিসেম্বর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের যে প্রশ্নটা হচ্ছে, 2 নম্বর, কৃষকদের সাহায্য করে গ্রামীণ বিকাশের জন্য রোহিণী নাইয়ার প্রাইজ জিতল কোন রাজ্যের সেত্রিচম সংতম? ঠিক আছে, সেত্রিচম সংতম, রাইট আনসারটি হচ্ছে নাগাল্যান্ড, অপশন এ সঠিক উত্তর। সেত্রিচম সংতম আনসার হচ্ছে নাগাল্যান্ড। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের, 2023 সালের 12ই জানুয়ারি কোথায় ন্যাশনাল ইউথ কনফারেন্সের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী? আনসারটি হচ্ছে কর্ণাটক, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা হচ্ছে আপনাদের, 4 নম্বর প্রশ্ন, ভারতে প্রথমবার ওয়ার্ল্ড টেবল টেনিস সিরিজ ইভেন্ট হোস্ট করবে কোন রাজ্য? আনসারটি হবে গোয়া, অপশন বি সঠিক উত্তর। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। পরের প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন, 5 নম্বর প্রশ্ন, কতগুলি শহরে ড্রিঙ্ক ফ্রম ট্যাপ ফ্যাসিলিটি লঞ্চ করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক? আনসারটি হচ্ছে 19টি শহরে, আপনাদের অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে, 6 নম্বর প্রশ্ন, কোন দেশকে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম প্রদান করবে আমেরিকা? আনসারটি হচ্ছে ইউক্রেন, অপশন এ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, এয়ার ইন্ডিয়াস লো কোস্ট এয়ারলাইন বিজনেস এর হেড পদে নিযুক্ত হলেন কে? আনসারটি হচ্ছে অলোক সিং, অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, 8 নম্বর প্রশ্ন, কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন সুহেল ওজাজ খান? আনসারটি হচ্ছে সৌদি আরব, অপশন ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে।
নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইউএনএস পিস বিল্ডিং কমিশন এর সদস্য হিসাবে নির্বাচিত হলো কোন দেশ? আনসারটি হচ্ছে কি? আনসারটি হচ্ছে নেপাল, অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, নেপালের রাজধানী নাম হচ্ছে কাঠমান্ডু। চলে যাচ্ছি পরের প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে, অর্থাৎ 24 ডিসেম্বর এটা লাস্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, দেখুন, প্রথম নমিনেটেড এমপি হিসাবে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে অন্তর্ভুক্ত হলেন কে? আনসারটি হচ্ছে কি? অপশন বি পিটি উষা। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে 23 এবং 24 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দিয়ে দিলাম। আশা করছি আপনারা প্রতিটা প্রশ্নই নোট করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিয়ে নেব, আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।